গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পায়েল, মাই এভরিডে ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন যাচ্ছি বনগাঁর একটু হাটে, তো আমি একাই যাচ্ছি, হাটে যাচ্ছি। তো হাটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, ওই বাড়ি যাচ্ছি, ওই বাড়ির থেকে হাটে যাব। আর সোনাকে মার কাছে রেখে গেছি, মমতার কাছে, ওরাই দেখবে। তো সকালবেলায় আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বেলায় আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কী খেয়েছি সেটা তোমাদের দেখাবো অবশ্যই। হ্যাঁ, তো এই যাচ্ছি, চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। রোদ্দুর, ভালোই রোদ্দুর। আর এই ড্রেসটা বাইরে ছিল বলে এটাই পরে নিলাম, এটা প্রান্তিতে বাড়ি পরে গেছিলাম, তো এটাই পরলাম। আমি নিজেকেই দেখতে পাচ্ছি না, এত রোদ। তো বন্ধুরা, আমি দেখো টোটোয় উঠে পড়েছি, আর এখন যাচ্ছি আমি আমার বাপের বাড়ি। তো আমার বাপের বাড়ির পাশেই, মানে পাশেই ধরতে গেলে মঙ্গলা হাট হয় মনগার, তো জামা কাপড়ের হাট। তো সেইখানেই যাচ্ছি, আমি একটা শাড়ি কিনবো, একটা বিয়ের নিমন্ত্রণ আছে। তো ভাবলাম হাটে ভালো শাড়ি পাওয়া যায় অনেক ধরনের, আর দেখাশুনো তো ফ্রি, তো তোমাদেরও একটু ভিডিও করে দেখাতে পারবো। আর আমি একটা শাড়ি কিনে নেব, তো সেই জন্য। তো দেখো, নেমে গিয়েছি টোটোর থেকে, আর এটা আমাদের পাড়া, তো পাড়ার মধ্যে ঢুকে গিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর খুবই শর্ট ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো এটা দেখো আমাদের জলের কল, এখান থেকে জল নেই মা। বাড়ির থেকে বেরোচ্ছি, আর আমার সাথে যাচ্ছে মা, আর আমি যাচ্ছি। মা যাচ্ছিল না, মা যাচ্ছিল বাজারে, দিদি শাশুড়ি টাশুড়ি এসছে, তার জন্য রান্না বান্না করবে, ওই জন্য আমি বললাম চলো আমি একা একা যাবো না। তো ওই যে মা আর আমি যাচ্ছি এখন, টাকাও মারতে দিক। তো বন্ধুরা দেখো, আমি হাটের সামনে চলে এসেছি, আর এই হাটটা প্রতি মঙ্গলবারে হয় বনগাঁতে। তো স্টেশন থেকে নেমে বলবে যে আমি জিবিএস ক্লাবের ওখানে যাব মঙ্গলা হাট, তো চেষে পৌঁছে দেবে। তোমরা মানে সবসময় আসতে পারো, এটা পাইকারি হাট, খুবই কম দামে খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, সব ধরনের জিনিস পাওয়া যায়। তো এখান থেকে মানুষ জামা কাপড় কিনে কিন্তু দোকানেও বিক্রি করে, এবং বাড়িতেও অনেক মহিলারা জামা কাপড় কিনে কিন্তু বিক্রি করে, তো অনেকেই ব্যবসা করতে পারে। তো প্রচুর জিনিস, প্রচুর জিনিস, আর প্রচুর বড় হাট, আমি পুরোটা ঘুরে দেখালাম না। তো আমি শাড়ি কিনবো, ওই জন্য শাড়ির দোকানের দিকেই যাচ্ছি, সেই জন্য কিন্তু তোমাদের পুরোটা দেখাতে পাচ্ছি না। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। এই হাটটা খোলে সকাল 6টা থেকে আর 12টা পর্যন্ত বসে, আর পুজোর সময় প্রায় 2-3টে পর্যন্ত হাট থাকে। তো প্রচুর জামা কাপড়, মানে হিউজ কালেকশন, নতুনত্ব সব জিনিসই আছে। তো শাড়ি টাড়ির দামও না খুবই কম, এখানে সব জামা কাপড়ের দামই খুব কম, কারণ এটা পাইকারি হাট, তার জন্য। তো যারা স্টেশন থেকে আসবে বলেই তো দিলাম, তো বলবে যে গান্ধীপল্লি যাব জিবিএস ক্লাব, তো যেসে আসতে পারে। এই শাড়িটার দাম জানো তো একদমই কম, এই শাড়িটার দাম মাত্র 300-350 টাকা, আমার ঠিক মনে পড়ছে না কী যেন একটা বলেছিল, আর ভিডিওতে একটু সাউন্ড প্রবলেম হয়েছে, তার জন্য তোমাদের বলতে পারলাম না, একদমই কম দাম। আর যেই শাড়িটা খুলছে, এই শাড়িটার দাম মাত্র 350 টাকা, এটা আমার মনে আছে, তার কারণ মা বলছিল এই শাড়িটা নেবে, তার জন্য। তো দেখো শাড়িটা খুব সুন্দর, একটা জামদানি শাড়ি, এত কম দামে কেউই জামদানি আইটেম দিতে পারবে না। আর দেখো কত ধরনের হ্যান্ডলুম কালেকশান, তো বিভিন্ন ধরনের শাড়ি আছে, যে বেনারসি থেকে স্টার্ট করে কাতান বেনারসি থেকে সিল্ক বেনারসি থেকে, তো বিভিন্ন ধরনের সুতির জামা কাপড়, কুর্তি, লেহেঙ্গা, মানে বিভিন্ন জিনিস প্রচুর জায়গা থেকে এখানে হাটে আসে, হাবড়া, কলকাতা, তো বিভিন্ন জায়গার থেকে আসে, বনগাঁর জায়গার থেকে আসে। তো তোমরা কিন্তু একবার আসতেই পারো হাটে, তো আমার কথা শুনে যদি তোমরা আসো নিশ্চয়ই লাভই করবে, লস করবে না, কারণ প্রচণ্ড, মানে কি বলবো, খুব সুন্দর। আর মেয়েদের একবার হাটে যদি যায়, কোনটা ছেড়ে কোনটা নেবে মানে পাগল হয়ে যায়, যেমন আমি মনে হয় সব নিয়ে চলে আসি, কিন্তু যদি সব নেওয়ার টাকা থাকতো মনে হয় আমি সবই নিয়ে চলে আসতাম, মানে খুবই সুন্দর কালেকশন, তোমরা একবার এসে ঘুরে যেতে পারো অবশ্যই। তো
কারা কারা এই হাটে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যারা অলরেডি আমার পরিবারে আছো তাদের অনেক 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 ভালোবাসা, আর যারা এখনও আমার পরিবারে আসনি তো তাদের আমি ওয়েলকাম জানাই। তো শীঘ্রই আমার পরিবারে চলে আসো, তো তোমরাও অনেক ভালোবাসা পাবে। তোমরা যেমনভাবে আমার পাশে থাকবে আমিও অবশ্যই তোমাদের পাশে সেইভাবেই থাকবো। তোমরা যদি আমার ভিডিও দেখো আমিও তোমাদের ভিডিও প্রতিদিনই দেখবো। তো ভিডিও শেষে একটা কমেন্ট তো তোমাদের কাছ থেকে আশা করতেই পারি, একটা লাইক আশা করতেই পারি। তো দেখো আমি বাড়ি চলে আসছি আর টোটোতে উঠে পড়েছি। তো এটা আমাদের যশোর রোড, যশোর রোডের অবস্থা দেখতেই পাচ্ছ কী অবস্থা। তো এই যে আমি টোটো উঠে পড়েছি আর এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমি বাপের বাড়ি গেলাম না, যেহেতু সোনাকে রেখে চলে এসেছি, জানি না বাড়িতে কী করছে না করছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। আর মা চলে গেল নিউ মার্কেট। নিউ মার্কেট একটা বড় মার্কেট যেখানে সবজি মাছ ফল ফুল সব কিছু পাওয়া যায়। তো বনগাঁয় যারা যারা মানে থাকো তারা তো জানোই। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আর যারা আমার আগের ভিডিও দেখতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে দেখে নিও। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এখন, আর একটা শাড়ি নিয়ে এসেছি। তো কী শাড়ি নিয়ে আসলাম সেটা তোমাদের তো দেখাবো অবশ্যই। আর এসে দেখছি সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, মা না মমতা যাই না, তো ঘুমাচ্ছে। এবার আমি ড্রেস চেঞ্জ করে নেবো, মানে যেটা নাইটি পরে নেবো নাইটি পরে, তারপর স্নান টান করবো। স্নান টান করে যাইনি, চলো সোনাকে দেখাই তোমাদের। তো বন্ধুরা এই দেখো সোনা ঘুমিয়ে পড়েছে। আর তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো যে পুরো হাটের ভিডিও করতে, তোমাদের ভিডিও করে একদিন অবশ্যই দেখাবো। আর আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর এই যে আমি দেখো দিনে দিনে খুবই মোটা হয়ে যাচ্ছি, মানে এত মোটা হয়ে যাচ্ছি কি আর বলবো। খাওয়া দাওয়া একদমই কন্ট্রোল করতে পারি না, মানে একদমই করিই না। তো বাই, টাটা।